আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার সামার টাইমে আমি আমার স্কিন কেয়ার নিই। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। সো ফ্রেন্ডস, শুরু করি আমি আমার আজকের ভিডিওটি। আমরা অনেকেই গরমের সময় আমাদের স্কিনটা অনেক ডিহাইড্রেটেড হয়ে পড়ে, অনেক শুষ্ক হয়ে যায়, অনেক সময় আমাদের স্কিনে অনেক ধরনের র্যাশেস দেখা দেয়, অনেকের অ্যালার্জিজনিত সমস্যা থাকে। তো আমরা যদি একটু স্কিনটাকে ভালো করে কেয়ার নিই তাহলে কিন্তু আমরা এইসব ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারি। সো ফ্রেন্ডস, আমরা যখন বাইরে যাই তখন আমাদের স্কিনে অনেক ধরনের ধুলাবালি রোগ জীবাণু আমাদের স্কিনে হতেই পারে। সো আমরা স্কিনটাকে প্রপার টেক কেয়ারের মাধ্যমে স্কিনটাকে ভালো করে রাখতে পারি, স্কিনটাকে আমরা হেলদি রাখতে পারি। সো ফ্রেন্ড, স্কিনটাকে হেলদি রাখতে হলে আমাদের আজকে কিছু স্টেপ ফলো করতে হবে। সো আমি যে স্টেপগুলো ফলো করি আমি আপনাদেরকে সেটাই বলবো। আপনারা যা যা ইউজ করতে চান তারা অবশ্যই আপনারা এই স্টেপগুলো ফলো করলে ভালো রেজাল্ট পাবেন। আমি সামার টাইমে ডে টাইম আমি এই প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার স্কিন কেয়ার করে থাকি। সো আপনারা যদি চান আপনারাও করতে পারেন। সো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আমি আমার স্কিনে কেয়ার নিই। আমি আমার হাতে সবগুলো প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো, আপনারা আপনাদের ফেসে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবেন। অ্যাট ফার্স্টে আমি যেটা করবো, আমার মুখটাকে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিব। যেমন আমি এখানে বাজাজের নোমার্ক ফেস ওয়াশটি ইউজ করছি, এটা আমার স্কিনে অনেক ভালো স্যুট করে এবং আমার স্কিনটাকে অনেক গ্লোয়িং করে। সো তার জন্য আমি এটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, বিকজ আমার স্কিনে যদি কোনো অ্যাকনি, পিম্পল বা র্যাশের মতো প্রবলেম থাকে, এই ফেস ওয়াশটি আমার স্কিন থেকে সমস্ত প্রকার প্রবলেম দূর করে, সেটার জন্য আমি এই ফেস ওয়াশটি অ্যাপ্লাই করব। ফার্স্ট স্টেপ ক্লিনজিংটাকে আমি ভালো করে আমার হাতে অ্যাপ্লাই করছি ফেস ওয়াশটিকে। আপনারা আপনাদের মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন এবং ফেস ওয়াশ দিয়ে যখন আপনারা মুখটাকে ভালো করে মাসাজ করবেন যেন আপনাদের স্কিন থেকে সব রকমের ময়লা ডার্ট দূর হয়ে যায়। সো আমি ভালো করে মাসাজ করার পর এখন আমি এটাকে ধুয়ে আসবো। আমি আমার স্কিনটাকে ধুয়ে আসলাম ফ্রেন্ডস। এখন আমি আমার স্কিনে স্ক্রাব অ্যাপ্লাই করবো। স্ক্রাবের জন্য আমি আজকে ইউজ করবো হলো ওয়াইসির এই চেরি ফ্লেভার স্ক্রাবটি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্ক্রাব ইউজ করতে পারেন, আমি ওয়াইসির এই চেরি স্ক্রাবটি অনেক পছন্দ করি তাই আমি এটা ইউজ করবো। আমার মনে হয় এরকম স্ক্রাবগুলো আমরা প্রতিদিনই ইউজ করতে পারি, কারণ এগুলো এই স্ক্রাবগুলো স্কিনের জন্য হার্শ না, স্কিনে ব্যবহার করলে স্কিনটা অনেক ভালো এক্সফোলিয়েটিংয়ের কাজ করে এবং আমরা প্রতিদিন বাইরে গেলে আমাদের ফেসে নানা রকম ধুলোবালি ময়লা জমে থাকে। এই স্ক্রাবটি দিয়ে যদি আমরা স্ক্রাব করি তাহলে আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে এবং অনেক সতেজ থাকবে। সো আমি এই স্কিনটা দিয়ে এই স্ক্রাবটা দিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। আমি ভালো করে স্ক্রাব করে নিচ্ছি, সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটাকে স্ক্রাব করবেন। এটা আপনাদের স্কিন থেকে ডেড স্কিন সেলস দূর করবে, স্কিনটাকে স্কিন থেকে মৃত কোষ দূর করে স্কিনটাকে একটা ভালো একটা লুক দিবে, আপনাদের স্কিনটা অনেক সতেজ লাগবে এবং আপনাদের স্কিনটা অনেক ব্রাইট হবে। ভালো করে স্কিনটাকে এক্সফোলিয়েট করবেন আপনারা। ভালোভাবে এক্সফোলিয়েট করার পর আমি এখন আমার স্কিনটাকে ওয়াশ করে আসছি। সো ফ্রেন্ডস, এখন আমি টোনার অ্যাপ্লাই করব। টোনারের জন্য আজকে আমি নিয়েছি রোজ ওয়াটার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারেন। টোনার আমাদের স্কিনটাকে, আমাদের স্কিনের যে বড় বড় লোমকূপগুলো থাকে সেগুলোকে ছোট করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে। সো আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারেন। আমি এখন আমার স্কিনে টোনার অ্যাপ্লাই করব। টোনার আপনাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে এবং অনেক ময়শ্চার দিবে। টোনার অ্যাপ্লাই করার পর আপনারা একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিবেন
আমাদের ফেসটাকে। এতে করে আপনাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনে আপনাদের টোনারটি ভালোভাবে অ্যাবজর্ব হবে। ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে আপনারা এভাবে টোনারটাকে শুকিয়ে রাখবেন। শুকিয়ে গেলে দেন আপনারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। এখন আমি একটি ময়েশ্চারাইজার ইউজ করব। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আমার ত্বকটা একটু সেন্সিটিভ টাইপের, তাই আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনারা যদি চান অন্য কোনো ভালো মানের ময়েশ্চারাইজারও ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করি অ্যালোভেরা জেল ইউজ করতে। ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে, আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাচ্ছেন। স্কিনটা অনেক গ্লোয়িং মনে হচ্ছে। এখন আমি একটা সানব্লক ইউজ করব। আমি আজকে নিউট্রিজিনা সানব্লকটা ইউজ করছি। আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ধরনের সানব্লক ইউজ করতে পারবেন। এই সানব্লকটা আমি আমার হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সানব্লকটা আমাদের স্কিন থেকে রোদে পড়ার হাত থেকে দূর করবে, স্কিনটাকে অনেক ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং করবে। সো ফ্রেন্ড দেখুন আমার স্কিনটা কতটা গ্লোয়িং অ্যান্ড ফ্রেশ লাগছে। আপনারা ভালো একটা ত্বক পাওয়ার জন্য অবশ্যই দিনে প্রতিদিন 8 গ্লাস পানি কমপক্ষে পান করতে হবে, এবং আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি জাতীয় খাবার খাবেন। এতে করে আপনাদের স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে এবং আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে। সো ফ্রেন্ড এই ছিল আমার আজকের সামার স্কিন কেয়ার রুটিন। আপনারা যদি চান তাহলে এই স্কিন কেয়ারটা ফলো করতে পারেন। আমার স্কিনটা দেখুন ফ্রেন্ডস অনেক ব্রাইট লাগছে। আশা করছি আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের স্কিনটা অনেক ব্রাইট হবে। আমি ডে টাইম এই স্কিন কেয়ারটাই করতে পছন্দ করি, বিকজ ডে টাইম এত টাইম থাকে না ফেসের ভালো করে কেয়ার নেওয়ার জন্য, তাই আমি এখানে এভাবেই কেয়ার করি। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।